নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আপনাদের কাছে রিজনিংয়ে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেটা কিনা আপনাদের কলকাতা মিউনিসিপ্যালিটি গ্রুপ ডি, যেটা 2015 সালে হয়েছিল, ঠিক আছে, 2015 সালে লাস্টের দিকে হয়েছিল যে পরীক্ষাটা, ঠিক আছে, তার কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি আপনার কাছে ডিসকাস করবো রিজনিংয়ে। তা পারলে একটুখানি নোট করে নিন বা লিখে নিন, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আপনাদের কিন্তু অনেকটাই হেল্প করবে পরবর্তী যেসব এক্সামগুলো আছে, যেমন সামনে কর্মবন্ধু এক্সাম আছে, মজদুর এক্সাম আছে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন হবে, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। তা বলে রাখি, এ দেখুন ফার্স্টে রিজনিংটা কী দিয়েছে, 1.5 থেকে 2.3, এই যে কমা কমা যেগুলো দিয়েছে এগুলো হচ্ছে নাম্বার সিরিজ, এর মধ্যে থেকে গ্যাপ কতখানি, এর মধ্যে থেকে গ্যাপ হচ্ছে 0.8, সেম টু সেম সব করে কিন্তু 0.8 করে আছে, ঠিক আছে। তাহলে লাস্টে যখন ডিজিট 3.9 আছে, 3.9 থেকে 0.8 যোগ করলে আপনার উত্তর দাঁড়াবে 4.7, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, 4.7 হচ্ছে এর রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কী বলছে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে লেটার সিরিজ থেকে, ঠিক আছে, এখান থেকে দেখুন পি, এই যে তিনটে সংখ্যা যে রয়েছে এখান থেকে দেখুন পি এর থেকে আরের ডিস্টেন্স কত, পি কিউ আর প্লাস টু করে সিরিজটা রয়েছে, ঠিক আছে, কিউ পি কিউ আর আর এস টি এস টি টি ইউ ভি দুটো করে, এর পরেরটা কী হবে, ইউ এখানে যেমন ভি আছে, ভি ডাব্লু এক্স, ঠিক আছে, এ হবে হচ্ছে এক্স বসবে এখানে, পরবর্তীটা সেম একেবারে ও পি কিউ, পি কিউ হচ্ছে প্লাস টু করে, ঠিক আছে, সেম টু সেম এন থেকেও হচ্ছে ও থেকে কিউ পর্যন্ত হচ্ছে প্লাস টু, আর এন থেকে পি হচ্ছে প্লাস টু, প্রত্যেকটা সিরিজে প্লাস টু করে চলছে, তাহলে এখানকার উত্তর দাঁড়াবে কোনটা, না দাঁড়াবে হচ্ছে এক্স ডাব্লু ভি, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, প্রত্যেকটা প্লাস টু করে সিরিজগুলো চলছে, ঠিক আছে। পরের একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, যেমন 201, 202, 204, 207 পরবর্তী এখানে কি সংখ্যাটা বসবে, ঠিক আছে, 201 থেকে 202 হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু, এটা হবে প্লাস থ্রি, এর সঙ্গে প্লাস যোগ করলে হয়ে যাবে 211, 211 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, না 11:121 যদি হয় 13:13 কত, ঠিক আছে, এটা খুব সাধারণ কোশ্চেন আমি তুলে ধরেছি আপনাদের কাছে, এটা কিন্তু এটা যদি হোল স্কোয়ার করা যায় তাহলে কিন্তু এর মানটা পাওয়া যায়, ঠিক তেমনি 13 যদি হোল স্কোয়ার করা যায় মান পাওয়া যাবে 169, যেটা কিনা আপনাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি বলছে, না দেখুন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি আমরা গুণ এক করি প্রতিটাতে, এর সঙ্গে গুণ দুই, গুণ তিন, ঠিক আছে, এর সঙ্গে যদি গুণ চার করি, ঠিক তেমনি ষোলোর সঙ্গে, যেমন এর সঙ্গে দেখুন নয়ের সঙ্গে তিন গুণ করলে 27 হয়, তেমনি ষোলোর সঙ্গে চার গুণ করতে হবে, 4×64, 64 হবে হচ্ছে এর রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কী বলছে রিজনিংয়ের, দেখুন এই কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে কোশ্চেন থেকে ঘাবড়ে যাবে যদিও, তাও বলে রাখছি, অনেকে যারা প্র্যাকটিস করে তারা পারবে ইজি, যেমন এখান থেকে এটা কিন্তু গুণ এক করলে এই মানটাই পাওয়া যাচ্ছে, ঠিক তেমনি 53 থেকে 40 গেলে -13 করলে তবে এর 40 মানটা পাওয়া যাবে, ঠিক তেমনি গুণ এক -13 করে কিন্তু সিরিজটা চলছে, সেম টু সেম তাই হবে, এখানে উত্তর হয়ে যাবে হচ্ছে, যদি 27 থেকে 13 বিয়োগ করি তাহলে অ্যান্সার দাঁড়াবে 14 হবে হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কী বলছে, এটা একটা সিরিজ, যেমন 36 থেকে 34 থেকে 2 -2, ঠিক তেমনি -4, তারপরটা হবে হচ্ছে -2, তারপরে হবে সে -4, তারপরটা কী হবে -2, -2 করলে কত হবে 22, 22 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কী বলছে, পরবর্তী কোশ্চেনটা দেখুন এখানে 10 দিয়েছে আর এখানে 100 দিয়েছে, 200 দিয়েছে, 310 দিয়েছে, পরবর্তী নাম্বারটা কী হতে পারে, না 10 থেকে যদি আমি 100 যাই প্লাস 90 করতে হবে তবেই তো আমি 100 পাবো, ঠিক আছে, ঠিক তেমনি 100 থেকে 200 যাই প্লাস আমাকে 100 করতে হবে, 100 সঙ্গে 100 যোগ করে 200 হয়, ঠিক 200 থেকে 310 যেতে গেলে কত করতে হবে, 110 যোগ করতে হবে,
সেম টু সেম। পরবর্তী সিরিজে 310-এর সাথে যদি আমরা 120 যোগ করি, কেন 120 না, আগেরটা যেমন দেখুন 90, 100, 110, 10 করে বাড়ছে, 120 দিয়ে আমরা পরেরটা হবে 120, তাই যোগ করলে কত পাবো আমরা, যোগ করে পাবো হচ্ছে 830। ঠিক আছে, এটা হবে হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী সিরিজ, এই সিরিজটাতে কী বলছে না দেখুন, এখানে দেখুন দেওয়া আছে 22, 21, 23, 24, মানে বলতে গেলে 22 থেকে 21 যেতে গেলে -1, 21 থেকে 23 যেতে গেলে +2, আবার -1, আবার +2, আবার -1। ঠিক আছে, এবার +2 করলে কত হবে, 23-এর সঙ্গে 23 যোগ 2 করলে হবে হচ্ছে 25, 25 হবে হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটা এই ধরনের সিরিজগুলো নিয়ে আসছি, পরবর্তীকালে আরও বিভিন্ন ধরনের সিরিজগুলো নিয়ে আসবো। এটা কি বলছে, 5.2 থেকে 4.8 বিয়োগ করলে এটা মানে কত ধরে মানে নাম্বারটা কমছে না বাড়ছে সেটা দেখতে হবে। যেমন হচ্ছে এখানে -0.4 করে কমছে, -0.4 করে কিন্তু কমছে। ঠিক আছে, ঠিক তেমনি 4.8 থেকে 4.4 -4 যাচ্ছে 0.4 করে, ঠিক তেমনি ওখান থেকেও এটা যদি 4.4 থেকে -0.4 যদি বিয়োগ করি তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে, শুধু 4 আছে, শুধু 4 থেকে যদি আমরা -0.4 যদি বিয়োগ করি তাহলে হবে 3.6। ঠিক আছে, এই সিরিজে অ্যান্সার হয়ে যাবে 3.6, প্রত্যেকটা দেখুন 4 করে যাচ্ছে, আপনারা নিজেরা করবেন বুঝতে পারবেন। পরবর্তী কোশ্চেন কী বলছে, পরবর্তী কোশ্চেনে 22 থেকে 24 2 করে বাড়ছে, তারপরে 24 থেকে 28 2, এরপরে কী হতে পারে দেখুন। এই ধরনের সিরিজগুলো আমি বলে রাখি, যখনই প্রথম দুটো করবেন, দুটো করা হয়ে যাওয়ার পর লাস্টে চলে যাবেন, এই দিক সিরিজটা কত বেরোচ্ছে এখানে দেখে নেবেন। যদি এখানে হচ্ছে 32 বেরোচ্ছে, বিয়োগ করে দেখবেন 32 আসবে, যদি 32 বেরোয় তাহলে আপনার নিজের থেকে একটা সংখ্যা বসাবেন, যেমন 2 করে দেখুন বাড়ছে, যদি আমি এখানে 8 বসাই, 28-এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে হবে হচ্ছে কত আমার 36, ঠিক 36-এর সঙ্গে যদি আমি 16 যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 52, সেখানে হলে তাহলে কত যাচ্ছে 2, 4, 8, 16, 32, তাহলে এর অ্যান্সার এইখানে উত্তরটা কী হবে, 36 হবে হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকের মতো এতগুলি সিরিজ আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে রিজনিংয়ে আরও টপিক নিয়ে আসবো, যেসব কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, এটা কিন্তু 2015 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একটু মডারেট লেভেল ছিল, কিছু কিছু কোশ্চেন আপনাদের কাছে ডিসকাস করলাম ফার্স্ট ক্লাস বলে। অবশ্যই শেয়ার করুন বন্ধুদের কাছে, ম্যাথ ক্লাস আছে, ইংলিশ ক্লাস সবই আমি চেষ্টা করবো করানোর জন্য, পারলে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুকে শেয়ার করবেন, আর যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারেন, আমি সেটা চেষ্টা করবো। আর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় একটা লাইক দিয়ে মোটিভেট করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।